আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। দুষ্কর্ম ভি জঘন্য অপরাধক রোকিবাই কঠোর আইন প্রণয়ন করবে পশ্চিমবঙ্গ সরকার। আসন্তা সপ্তাহরে রাজ্যরে লাগু হেব নুয়া আইন, এথিরে দুষ্কর্মীকু অপরাধর 7 দিন ভিতরে ফাঁসি দণ্ড দেবার ব্যবস্থা রহিব। কলকাতারে মহিলা ডাক্তারঙ্কু দুষ্কর্ম পরে হত্যা করাযিবা ঘটনাকু নেই ব্যাকফুটরে থিবা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জী এভাবে ঘোষণা করেছেন। তবে আজ দলর ছাত্র সংগঠনর প্রতিষ্ঠা দিবসকু মধ্যে মমতা কলকাতা পীড়িতাঙ্ক পাইঁ উৎসর্গ করেছেন। সেপটে কলকাতা দুষ্কর্ম এবং হত্যার দোষী পাই ফাঁসি দণ্ড দাবি করে মমতা ব্যানার্জী 2 দিন ধারণার বসবে বলে মধ্যে আজ ঘোষণা করেছেন। এসহ রাজ্য সরকার বিধানসভার স্বতন্ত্র অধিবেশন ডাকিবে, আথিরে দুষ্কর্ম বিরোধী আইন পাস করা যাব। এথিরে দুষ্কর্মকারীকু অপরাধর 7 দিন মধ্যে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা ভি নিয়ম রহিব বলে মমতা ব্যানার্জী প্রকাশ করেছেন।